অরিজিৎ সিং বাড়ি থেকে স্কুটি নিয়ে বেরোচ্ছে আর সেটা আমি সামনে থেকে দাঁড়িয়ে দেখছি। আর অরিজিৎ সিং এর হোটেলে গিয়ে দেখি অরিজিৎ সিং সামনেই বসে আছে। সত্যি এমনটা যদি সত্যি হতো, সে ইচ্ছে নিয়ে জিয়াগঞ্জ স্টেশনে এসে স্টেশনের বাইরে এসে একটা টোটোতে উঠে গুগল ম্যাপ দেখতে দেখতে চলে আসি শিবতলা ঘাটে। হ্যাঁ, আজ আমি এসেছি সেই ওয়ার্ল্ড ফেমাস সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়িতে, কিন্তু এই মানুষরূপী ভগবানের কি দেখা পাওয়া যাবে? তিনি যদি এই ব্যালকনিতে এসে একবার দেখা দিতেন। আর এইদিকে দেখি অরিজিৎ সিং এর বাড়ির সামনে একটা জলের কলসি রাখা, এখান থেকে একটু জল খেয়ে নি। বলতে তো পারবো অরিজিৎ সিং এর বাড়ি থেকে জল খেয়ে এসেছি। তারপর হাঁটতে হাঁটতে চলে আসি ঘাটের দিকে। এখানে এসে কাকার কাছে জানতে পারি অরিজিৎ সিং এই ঘাটে মাঝে মধ্যে আসেন, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করেন, কিন্তু লাস্ট দু এক মাস ধরে তাকে দেখেন। তারপর কাকার মুখে অরিজিৎ সিং এর রেস্টুরেন্ট হেসেল এর কথা জানতে পেরে হাঁটতে হাঁটতে চলে আসি হেসেল রেস্টুরেন্টে, কিন্তু এটাকে অরিজিৎ সিং এর মতোই তো দেখতে। তারপর মেনু কার্ড দেখে একটা বাঙালি থালি অর্ডার করে দিই। তারপর এই দাদা কাঁসার থালা করে আমাকে খাবার দিয়ে যায়, তবে খাবারটা বেশ ভালোই খেতে ছিল। সত্যি ওয়ার্ল্ড ফেমাস সিঙ্গার এর বাড়ি দেখতে এসে আমি তো খুব খুশি। যাকে তোমরা এই খুশিটাকে আরো দ্বিগুণ বাড়াতে এখনই করো সাবস্ক্রাইব।